আধুনিকতার নামে এবং উন্নয়নের নামে সংস্কৃতির নামে বাংলাদেশ থেকে যদি ইসলামী মূল্যবোধ মুছে দিয়ে আমাদের সংরক্ষণশীল একটি সমাজের পরিচয়কে মুছে দিয়ে এই ধরনের টেলিভিশন প্রোগ্রামকে অনুমোদন দেওয়া হয় তাহলে আমরা কি মুখ বুঝে সহ্য করবো

ইরানে ইসলামিক রেভলিউশনের আগে সেই রাষ্ট্রকে সম্পূর্ণ পশ্চিমা ঢঙে তৈরি করার চেষ্টা করেছিল শাহ উনিশশো পঞ্চাশ দশকে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি মিথ্যা কু এর নেতৃত্বে ইরানের রাজনৈতিক পরিবর্তন আসে যেটা সম্পূর্ণ আমেরিকার সিআইএ নিয়ন্ত্রিত একটি ভ্রান্ত কু ছিল ইরান তখন সম্পূর্ণভাবে পশ্চিমা হয়ে গিয়েছিল ইসলাম থেকে সম্পূর্ণ দূরে সরে গিয়েছিল এবং একটি সংরক্ষণশীল রাষ্ট্রকে সম্পূর্ণ পশ্চিমা ধাসে গড়ে তোলার একটি প্রয়াস নিয়েছিল ইরানের শাহ কিন্তু এভরি অ্যাকশন হ্যাজ এন অ্যান্ড অপোজিট রিয়াকশন এবং ইরানে আজ তাই ইসলামিক বিপ্লব হয়েছে ইরানের শাহ আমেরিকান প্রেসিডেন্ট তৎকালীন জিমি কার্টারের সাথে একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট উদযাপন করেছিল শ্যাম্পেইনের টোস্ট করে সেই মদ্যপানকে ইরানিয়ান সংরক্ষণশীল দেশ সহজ চোখে কিন্তু দেখেনি আফগানিস্তানের শাসক সোভিয়েত ইউনিয়নের লালিত কুকুর সেই নজিবুল্লাহ শাসন আমলে এবং তার আগে ষাটের দশকে আফগানিস্তানও ঠিক তেমনি বেশি বেড়ে গিয়েছিল তারা পশ্চিমা ধাঁচে দেশ থেকে রক্ষণশীলতা এবং ধর্মকে সম্পূর্ণ তিরোহিত করার পরিকল্পনা হাতে নিয়েছিল তার ফলাফলস্বরূপ নাজিবুল্লাহকে কিন্তু কাবুলে সবার সামনে উলঙ্গ করে পাছার ভেতরে বাঁশ ঢুকিয়ে লটকিয়ে রাখা হয়েছিল তখন কিন্তু সোভিয়েত ইউনিয়ন তাদের পালিত কুকুরকে বাঁচাতে আসেনি এবং আফগানিস্তানের এই সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রিত নাস্তিক সরকারকে পতনের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু জরুরি ভূমিকা পালন করেছিল সোভিয়েত ইউনিয়ন যখন নাস্তিক সোভিয়েত ইউনিয়ন যখন মুসলিম আফগানিস্তানকে দখল করে তখন ইসলামের পক্ষে এবং নাস্তিকতার বিপক্ষে সরাসরি কথা বলেছিলেন সেই জিমি কার্টারি শুনুন তাহলে serious development which threatens the maintenance of the peace in Southwest Asia. Massive Soviet military forces have invaded the small, non aligned, sovereign nation of Afghanistan, which had hitherto not been an occupied satellite of the Soviet, Soviet Union. 50,000 heavily armed Soviet troops have crossed the border and are now dispersed throughout Afghanistan, attempting to conquer the fiercely independent Muslim people of that country. This is a callous, Violation of international law and the United Nations Charter. It is a deliberate effort of a, of a powerful atheistic government, of a powerful atheistic government, of a powerful atheistic government to subjugate an independent Islamic people, to subjugate an independent Islamic people, to subjugate an independent Islamic people. তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট জিবি কার্টারের মুখে সরাসরি শুনলেন যে উনি বলছেন যে স্বাধীনতাকামী যোদ্ধা ইসলামিক একটি রাষ্ট্রকে নাস্তিক সোভিয়েত ইউনিয়ন অন্যায়ভাবে দখল করেছে নাস্তিক এইথেস্ট উনি কিন্তু স্পষ্ট বলেছিলেন এবং তখন কিন্তু ইসলামী এই মূল্যবোধের সংগ্রামে আমেরিকা আফগানিস্তানের পাশেই ছিল কিন্তু বর্তমানে বাংলাদেশে র্যাকডেন নামে ভারতের হোলি স্টাইলে যা চলে তাকে কোনো আমাদের দেশের সংস্কৃতি অনুমোদন দেবে না এবং আমাদের ধর্মীয় মূল্যবোধ এরকম নোংরামিকে মেনে নেবে না আমাদের মাঝখানে আছেন আমাদের সবার প্রিয় অভিনেত্রী আমাদের অন্যতম একদম জাজেজ নিপুন কেন চাপতে বললেন আহ বুঝতে পেরেছেন যে কেন চাপা উচিত আমি চাপুন বলতে আপনি কি মিন করেছিলেন জানি না চাপুন মিনি হতে পারে কিছু সময় একটা জানতাম না তাই এবং দর্শকের সারিতে এই সিনিয়র আর্টিস্টরাও হাসি তামাশায় যোগ দিয়েছে উনিশশো সালে দেশ বিভাজন হয়েছিল আমাদের মুসলিমদের অভয়স্থল দেওয়ার জন্য কারণ আমরা এবং আমাদের অর্থাৎ আমাদের পূর্বপুরুষরা সেই সময় হিন্দুত্ববাদীদের দ্বারা প্রচণ্ড নির্যাতিত হতো আজকে দলিতরা যেভাবে নির্যাতিত হচ্ছে আমাদের মুসলমানদের প্রতি তাদের ব্যবহার তার থেকে খুব একটা ব্যতিক্রম ছিল না বরঞ্চ আমাদের অবস্থা আরও খারাপ ছিল বর্তমানে ভারতে হিন্দু উগ্রবাদীদের আচরণ এবং বাংলাদেশের অভ্যন্তরে হিন্দু উগ্রবাদীদের নানান ষড়যন্ত্র থেকে অন্তত এখন আপনাদের স্পষ্ট হওয়া উচিত যে আমাদের পূর্বপুরুষরা কেন উনিশশো সালে বঙ্গভঙ্গর পর ঢাকায় শোকরানা নামাজ আদায় করেছিলেন কেন উনিশশো সালে আমরা দেশ বিভাজিত করেছিলাম উনিশশো সালে আমরা যুদ্ধ করেছি কারণ আমাদের প্রতি পাকিস্তানিরা বৈরী আচরণ করেছিল আমাদের বর্ণের কারণে তারা ভুলে গিয়েছিল মুসলিম উম্মার আসল উদ্দেশ্য আসল কর্তব্য যে আমরা সকল বর্ণের মুসলিমরা এক উম্মার তারা ভুলে গিয়েছিল এবং পাকিস্তান থেকে আমাদের এই কলোনিতে তখন আমরা তাদের কলোনিতে হয়েছিলাম আমাদের এই কলোনিতে তাদের সকল আমাদের এখানে এসেছিল পাকিস্তানের এখানে খুব একটা আসেনি এবং উনিশশো একাত্তরে যুদ্ধ ছিল অবিষ্মভাবী কারণ তারা আমাদের প্রতি বর্ণবাদী আচরণ করত। আমরা কালো আমরা ছোট আমরা এই গরিব আমরা আমাদের স্যানিটারি জিনিসপত্র দিয়ে কী হবে কারণ আমেরিকা বিভিন্ন দেশ থেকে স্যানিটারি কিছু সাহায্য এসেছিলো তখন বলতো এরা এরা কি করবে এরা চাষাভূষা এ স্যানিটারি এরা কলা গাছে পিছনে মলমূত্র ত্যাগ করবে এরকম আচরণ আমাদের প্রতি করতো সেটা আমার কথা শুধু নয় পাকিস্তানের বিখ্যাত ইন্টারনেক হাসান নিসারের আলোচনা থেকে সেটা স্পষ্ট সে নিজেরাই স্বীকার করেন এখন এবং একাত্তর সালে আমাদের প্রতি পাকিস্তানিরা আর্মিরা কিভাবে কি বর্বর আচরণ করেছে সেটা ইমরান খান মুখে বলেছেন স্বীকার করেছেন এবং লজ্জা প্রকাশ করেছেন এবং আরেকটি সত্য কথা হচ্ছে উনিশশো একাত্তর সালে পুর পশ্চিম পাকিস্তানে পুরো নিউজ ব্ল্যাক আউট ছিল ওরাও অনেক দিন এর সম্পূর্ণ সত্যতা জানেনি তাই বর্তমানে নতুন প্রজন্ম উনিশশো সালে বাংলাদেশের প্রতি কি নির্মমতা চালানো হয়েছে সে কথা তারা প্রায় সবাই স্বীকার করে এটা একটি ভালো দিক আর উনিশশো সালে আমরা যুদ্ধ করেছিলাম সেটাকে আমি জেহাদ মনে করি জেহাদ ছিল সেটা আমাদের কারণ মুসলমানরা জেহাদ চাল যুদ্ধে যায় না কারণ আল্লাহ কোরআনে বলেছেন সুরা নিসাই একশো পঁয়ত্রিশ নম্বর আয়াতে যে অন্যায়কারে যে তোমার পরিবার হয় তোমার ভাই হয় পরিবার হয় তার বিরুদ্ধে দাঁড়াতে হবে আমরা তাই দাঁড়িয়েছিলাম পাকিস্তানে আমাদের মুসলিম ভাই ছিল বঙ্গবন্ধু বারবার সাবধান করেছিলেন সাথে বাড়ছে যে তোমরা আমাদের ভাই তোমাদের কেউ কিছু বলবে না তোমরা বেড়াকে যাও কিন্তু তারপরে আমাদের কথা শুনে তাই ওদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে আমরা সবার অধিকার যেন পালিত হয় এমন একটি বাংলাদেশ চেয়েছিলাম হিন্দু হোক মুসলিম হোক বাঙালি হোক অবাঙালি হোক সবার অধিকার সংরক্ষিত হবে সম অধিকার কিন্তু এর অর্থ এই নয় যে পশ্চিমার আদলের ধর্ম নিরপেক্ষতার নামে ধর্মহীন সেকুলারিজম রাষ্ট্রকে ইসলামিক আদব অনুসরণ করতেই হবে এবং ইসলামী সকল ধর্মের মানুষের অধিকার সুরক্ষা করে সুতরাং আমাদের বাংলাদেশের সেকুলারিজম বলতে আমরা যা বুঝাই ইসলামের ইকুয়ালিটি যেটা সেটা এর অর্থ এই নয় আমাদের বাংলাদেশ ইসলাম দ্বারা শাসিত হবে না আমাদের জিওগ্রাফিক্যাল সিচুয়েশন পলিটিক্যাল সিচুয়েশন আর ব্রিটেনের পলিটিক্যাল সিচুয়েশান এক না ওরা ওদের খ্রিশ্চানিটি সেকুলারিজম দিতে পারেনি সেকুলারিজম অর্থাৎ ইকুয়ালিটি সবার সবলি দিতে পারেনি তাই তারা ধর্মহীন রাষ্ট্রের সেকুলারিজম নিয়ে এসছে সেখানেও ওরা এখনও বলে ক্রিশ্চিয়ান ভ্যালুস এখনও অ্যাংলিকান চার্চের প্রধান ব্রিটিশ রানী তারাও শত শত বছরের ধর্মযুদ্ধ দেখেছে খ্রিস্টানদের খ্রিস্টান পাত্রীরা কি করেছে ভ্যাটিকান কি অত্যাচার করেছে রাশের রাসপুটিন কি করেছে কিন্তু আমাদের এখানে সেরকমটি ঘটেনি তাই আমাদের ইসলাম আমাদের ধর্ম আমাদের সুরক্ষা দিয়েছে আমাদের পূর্বপুরুষদেরকে উনিশশো সাতচল্লিশ সালের দেশ বিভাজনের পরে আমাদেরকে আর মার্কা গোষ্ঠী থেকে বিজেপি মার্কা গোষ্ঠী থেকে হিন্দুত্ববাদী গোষ্ঠী থেকে আমাদেরকে রক্ষা করেছে আজও রক্ষা করছে আমাদের ইসলামী পরিচয় আজকে যদি ইসলামী পরিচয় না থাকতো আমরা ভারতের অংশ থাকতাম এবং আমরা তাবরিজ আনসারির মতো রাস্তায় মার খেতাম তাই আমাদের ইসলামী পরিচয় রাখতেই হবে রাষ্ট্রকে মনে রাখতে হবে রাষ্ট্রের সরকার প্রধানকে মনে রাখতে হবে সংবিধানকে মনে রাখতে হবে যে আমাদের সেকুলারিজম বলতে যা বুঝি আমাদের ইকোয়ালিটি বলতে যা বুঝি সেটা ইসলামী আদলেই হতে হবে পশ্চিমা ঢঙে নয় এবং যারা এখানে অমুসলিমরা আছেন তাদেরকে এটা মনে রাখতে হবে কারণ ভারতীয় ভারতীয় উগ্রবাদী হিন্দুরা চায় সেটাকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে এবং সকল অমুস যখন মুসলিমরা এবং অহিন্দুরা যারা ভারত ছেড়ে পাকিস্তানে চলে যায় বাংলাদেশে চলে যায় কিন্তু আমরা সেটা বলি না আমরা প্রমাণ করব যে ইসলামী মূল্যবোধ কায়েম হবে এবং এই মূল্যবোধের উপর ভিত্তি করেই আমাদের পূর্বপুরুষ এবং আমরা এখনও সুরক্ষিত হচ্ছি তবরিজ আনসারের মতো মার খাচ্ছি না এবং আমরা আমাদের এখানে যারা অমুসলিম আছেন তাদেরও সম অধিকার সুনিশ্চিত করবো ইসলাম যতদূর আমাদেরকে অনুমতি দেয় ততটুকু কিন্তু এ রাষ্ট্র প্রাথমিকভাবে মুসলমানদের জীবন যান মাল সুরক্ষার জন্যই সৃষ্টি হয়েছে এটার অন্যথায় যদি কোনো পরিকল্পনা বঙ্গবন্ধুরও থেকে থাকে বঙ্গবন্ধু ছিল না বঙ্গবন্ধুর বিভিন্ন ভাষণে তাই প্রমাণিত হয় বঙ্গবন্ধুর বিরুদ্ধে তাই আজকে হিন্দুত্ববাদীরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলে কারণ বঙ্গবন্ধু তা আশা করেননি কিন্তু তথাপি যদি কেউ মনে করে থাকে উনিশশো একাত্তর সাল বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের নামে ধর্মহীন রাষ্ট্রে পরিণত করবে এবং ইসলাম বাংলাদেশের মূল্যবোধকে রাষ্ট্রীয় মূল্যবোধকেও দিক নির্দেশনা দেবে না তাহলে তার ভুল করবে তাহলে বরঞ্চ আপনারা যেখানে ভালো মনে করেন সেখানে যান আপনারা যদি ভারতে চলে যাওয়া যেতে চান যেতে পারেন যদি আপনাদের আমাদের উপর আস্থা না থাকে কিন্তু আস্থা রাখা উচিত কারণ হিন্দুত্ববাদীরা হিন্দু রাষ্ট্র কায়েম করার পথে যে এগিয়ে গেছে তারা কিন্তু তাদের নিজেদের হিন্দুদেরকে সুরক্ষা দিতে পারছে না নিম্নবর্ণের হিন্দুদেরকে তারা অত্যাচার করছে তারা মুসলমানদেরকে অত্যাচার করছে খ্রিশ্চানদেরকে অত্যাচার করছে সুতরাং সেখানে তাকিয়ে দেখুন আপনারা তো বেশিরভাগই নিম্নবর্ণের হিন্দু আপনারা ওখানে গেলে তো কুপখাত হবেন আমাদের সাথে থাকুন এবং বাংলাদেশের উনিশশো একাত্তর সালের সংবিধানে ফিরে যাওয়া অর্থ যদি বোঝায় ইসলামকে বাংলাদেশের রাষ্ট্রীয় জীবন থেকে তিরোহিত করে দেওয়া সেটা কখনোই হবে না হতে দেব না আমরা আমাদের বাংলাদেশ একটি ধর্মীয় সম্প্রীতির দেশ কিন্তু আমাদের বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র আমরা মেনে নেব না এবং আমরা বৃহত্তর বাংলাদেশের পথে এগিয়ে যাব ইনশাআল্লাহ